আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে এফএসসি রোডে পিছনে একটু দেখায় আমাদের শিক্ষার্থীরা আইসিএসবির পিজিটি, এইচজিটি এবং সিটি, এই তিনটাই হচ্ছিল অনেকটা সিমিলার থাকে। জাস্ট শুধু প্ল্যানিংগুলো বা স্ল্যাবগুলো স্টেপ বাই স্টেপ একটু ভিন্ন আঙ্গিকে সাজায় দেওয়া হয়ে থাকে। তো আমাদের এখানে আইসিএসবির কিছু শিক্ষার্থীরা তারা প্রস্তুতিমূলক প্র্যাকটিস করছে। তো আপনারা যারা সমসাময়িক বিএমএ লং কোর্সের জন্য আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবেন অথবা শর্ট কোর্সের জন্য আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবেন, তাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ একাডেমি সোজা ট্রেনিং একাডেমিতে এসে আইসিএসবির পুরো চার দিনের যে সিলেবাস দেওয়া আছে সে সিলেবাস অনুযায়ী পর্যায়ক্রমে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। আর সোজা ট্রেনিং একাডেমিতে এসে কেন আইসিএসবির প্রস্তুতি নেবে এটা একটু বিষয়ে একটু বলে দিই, কারণ এটা বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ, এটা আমি আগেই বলেছি। আর আইসিএসবির অনুকূলে আমাদের এখানে ডে ওয়াইজ যে পরীক্ষাগুলো হয়ে থাকে আইসিএসবি বোর্ডে, সেটা একটা শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এবং প্রবল প্রস্তুতির মাধ্যমে তাকে প্রস্তুত করে গড়ে তোলা হয়ে থাকে আমাদের এই একাডেমি থেকে। পাশাপাশি যে গ্রাউন্ডের গ্রাউন্ড টাস্কগুলো থাকে, গ্রাউন্ড টাস্কের জন্য আমাদের বিশাল গ্রাউন্ডের ফ্যাসিলিটি রয়েছে। সেখানে পর্যায়ক্রমে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রবল প্রস্তুতি করিয়ে থাকি। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চান তাদের উদ্দেশ্যে একটু বলি, আমাদের আবাসিক সুবিধা রয়েছে একাডেমির সঙ্গে। তো আবাসিকে থেকেই আপনি স্বল্প খরচে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একাডেমি থেকে আপনার আইসিএসবির প্রস্তুতিটা আপনি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। আর পাশাপাশি আর একটু বলে রাখি, আইসিএসবিটা এমন একটা জিনিস যেটা আসলে আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ পরীক্ষার বিষয়গুলো আমরা নিজে একা একা ঘরে বসে অথবা অধ্যক্ষ কোনো ইনস্ট্রাক্টরের কাছে গিয়ে যদি আমরা সেটা সম্পূর্ণ করি সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। এক্ষেত্রে আপনার উচিত হবে আগে থেকেই আপনার আইসিএসবির যে পরীক্ষার বিষয়গুলো আছে সেই পরীক্ষার অনুযায়ী আপনাদেরকে প্রবল প্রস্তুতি নেওয়া দরকার। যারা এই বিষয়ে বিজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে পারেন, চাইলে আমাদের একাডেমিতেও চলে আসতে পারেন। আর এখানে খুবই স্বল্প মূল্যে স্বল্প খরচে আইসিএসবির একটা মানসম্মত যে প্রস্তুতি দরকার সেটা আপনি নিয়ে যেতে পারবেন আশা করি। সাবধানে যাও, কোঅপারেট করো, তোমাদের মধ্যে কিন্তু আসলেই নাই কোনো কোঅপারেশন নাই, সাবধানে যেতে হবে, বুঝা গেছে? তো এইভাবে আমাদের একাডেমিতে প্রবল প্রস্তুতি করিয়ে থাকি। আর বিশেষ করে একটা পরামর্শ দিই, আইসিএসবিতে কিন্তু পিপিটি যেটা একটু খুবই সিম্পল পরীক্ষা, বাট কিন্তু এটা খুবই হার্ড হয়ে থাকে, এখানে গিয়ে অনেকে বাদ পড়ে যান। তো পিপিটির জন্য যে আইসিএসবির হেজি পিকচারটা দেওয়া থাকবে সেই পিকচার অনুযায়ী আপনি আগে থেকে প্রস্তুতি নেন, পাশাপাশি আপনার ই করতে পারেন, পাশাপাশি হচ্ছিলো পিপিটির গল্প কিন্তু দু ধরনের হয়, একটা বাংলায় লিখতে হয়, একটা ইংলিশে লিখতে হয়। তো ইংলিশের উপরে যেটা গল্প লিখবেন সেটাই আর লজিক দিতে হয়। তো এই লজিকগুলো আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন যে আসলে কীভাবে লজিক দিতে হবে একটা হেজি পিকচারের উপরে। এর পাশাপাশি আপনার সাইকোলজি যে পরীক্ষাগুলো আছে সাইকোলজি পরীক্ষার মাধ্যমে একটা একজন শিক্ষার্থীর সাইকোলজি বা মনের ভাবগুলো বোঝার চেষ্টা করেন স্যাররা। সুতরাং এই বিষয়গুলোর উপরে আপনাদের আগে থেকে প্রপার গাইড মেনে আইসিএসবির সিলেকশনের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করা উচিত। আর প্রস্তুতির জন্য আমাদের একাডেমির নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর নিচের লিঙ্কে, সে নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আশাবাদী আমরা ইনশাল্লাহ আপনারা যদি কোর্স সম্পূর্ণ করেন আমাদের একাডেমি থেকে সাফল্য অবশ্যই আপনাদের আসবে, সাফল্য অনেকে পেয়েছে, আগামীতেও পাবে, আপনারা আসলে আপনারাও পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর সবার শুভকামনা করি সবাই যেন আপনার স্বপ্নের জায়গায় পৌঁছে দেশ সেবায় আর সামরিক বাহিনীতে যোগদান করে দেশ সেবায় পরোক্ষভাবে যেন নিজেকে নিয়োজিত করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।